আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্ন মিত্র দু হাজার তেইশের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যক্রম লাইনে যে আট নম্বর বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ মেমোরি ভিএন ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি একে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও একের আগে হচ্ছে ভাদুলি ব্রত বলতে কী বোঝো এর উত্তরটি হলো ভাদ্র মাসে গ্রাম বাংলায় লৌকিক দেবী ভাদুর নামে উদযাপিত ব্রতই হলো ভাদুলি ব্রত একের এই হচ্ছে সাধু ভাষায় যা পুরুলিয়া চলিত চলতি ভাষায় লোকে তাকে কি বলে এটা পুরুলা হবে একে তিন হচ্ছেন পিঁপড়ে কবিতায় কবি দু দিনের ঘর বলতে কি বুঝিয়েছেন এক কথায় লেখো দু দিনের ঘর বলতে বুঝেছেন প্রাণীকুলের ক্ষণস্থায়ী জীবনকালকে একে দাগে চার হচ্ছে কটক কোন নদীর তীরে অবস্থিত এটা মহানদীর তীরে অবস্থিত একে দায় পাঁচ হচ্ছে চিত্রগিবের মায়ের কোন বংশে জন্ম হয়েছিল এটা বনেদি হরকরা বংশে জন্ম হয়েছিল একে দাগে ছয় হচ্ছে আশীর্বাদ গদ্যাংশে জল কেমন শব্দে হেসে উঠেছিল এটা খলখল শব্দে হেসে উঠেছিল একে দাগে শাক হচ্ছে সাজেটা কোড়াকুড়ি শব্দের অর্থ কি এর অর্থ হলো স্ত্রী ও পুরুষ জলচর পাখি একত্রে একে থেকে আর হচ্ছে কার ডাকে রাত হাটে রাত্রি নেমে আসে এটা একক কাকের ডাকে হাটে রাত্রি নেমে আসে একে থেকে নয় হচ্ছে কোন ফুলকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলে এটা পদ্ম ফুলকে একে থেকে দশে যেটা হচ্ছে শুদ্ধ বানানটি বেছে লেখো এটা যে মরিচিকাগুলির মধ্যে যে ক্ষয়দায় যে মরিচিকা মানানটা এটা শুদ্ধ হবে আর একে দাগে এগারো হচ্ছে পাতি এই উপসর্গটি যোগে দুটি পৃথক শব্দ গঠন করো এটা হবে একটা হবে পাতিহাস একটা হবে পাতি লেবু একে দাগে বারো যেটা আছে বিভক্তি কাকে বলে এর উত্তরটি হলো একটি শব্দ উপযুক্ত পদ হিসেবে বাক্য কে ব্যবহারের জন্য তার সঙ্গে যা যুক্ত হয় তাকেই বি বলে বিভক্তি যেমন ফুলে ফুলে মৌমাছি উঠছে এখানে ফুলে ফুলে পদের মূল শব্দ ফুল যার সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে এবং পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে এরপরে একের দাগে তেরোতে যেটা আছে আর কিছুক্ষণ বাদে নাটকটি শুরু হবে বাক্যটিতে অবস্থিত অনুসর্গটি চিহ্নিত করো এটা বাদে হবে অনুসর্গ আর একের দাগে চোদ্দো যেটা হচ্ছে পথ কত প্রকার ও কি কি পথ সাধারণত দুই প্রকার এক হচ্ছে নাম পথ দুই হচ্ছে ক্রিয়াপদ আর একের দাগে পনেরো যেটা আছে পরসর্গ বলতে কি বোঝো এর উত্তরটি হলো আচ্ছা এই পরস্বর্গ পরস্বর্গ হচ্ছে যেটা অনুসর্গ সেটাই কারণ হচ্ছে অনুসর্গে কয়েকটি প্রচলিত নাম এখানে যে দেওয়া আছে যে পরসর্গ সম্বন্ধই তাই হচ্ছে কর্মপ্রোচনীয় এগুলো হচ্ছে অনুসর্গের প্রচলিত নাম তাই হচ্ছে পরসর্গ যা অনুসর্গতা তাই হচ্ছে অনুসর্গ কাকে বলে বললে সেটাই পরসর্গ হয়ে যাবে বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পত্রীর পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বা পরসর্গ পদ বলে পরসর্গ বলে যেমন হচ্ছে কাকলি রংতুলি দিয়ে ছবি আঁকছে এই বাক্যে দিয়ে একটি অনুসর্গ এরপরে যেটা হচ্ছে দুয়ে দাগে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও দুয়েদাগে একে যেটা হচ্ছে কবি প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে চিঠি পেয়েছিলেন এর উত্তরটি হলো প্রকৃতির নানা উপাদান যেমন লাল মোরগ চোখা চোখি গাংশালিক বাবুই পাখি কোঁড়াকুঁড়ি প্রকৃতির কাছ থেকে যেমন চিঠি পেয়েছেন তেমন তার খোঁকা ভাইয়ের কাছ থেকেও চিঠি পেয়েছেন এর উত্তরটিতে কেবল প্রকৃতির উপাদানগুলিই বলবে কারণ এখানে প্রকৃতির প্রতিনিধি টি চেয়েছে তাই এটি বলবে এরপর দুই দিক যেটা হচ্ছে হাটের স্থান ছাড়িয়ে দূরে গ্রামের ছবি কীভাবে হাট কবিতায় ফুটে উঠেছে এর উত্তরটি হলো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় গ্রামের হাটের বাস্তব চিত্র যেমন প্রকাশিত হয়েছে তেমনই হাটকে কেন্দ্র করে গ্রামের অন্যান্য কয়েকটি ছবিও প্রকাশিত হয়েছে দশ বারোটি গ্রামের মানুষজনকে একই স্থানে নিয়ে আসছে হাট গ্রামীণ নদীটি বয়ে চলেছে হাটেরই পাশ দিয়ে ওপারে মানুষ সেই নদী পার হয়ে পসরা নিয়ে উপস্থিত হয় এপারের হাটে এপারের মানুষ পণ্য কেনার জন্য উপস্থিত হয় সেখানে এভাবেই দুই গ্রামের মানুষের মধ্যে এক প্রকার আন্তরিক বন্ধন তৈরি হয় হাটকে উপলব্ধ করে এরপরে দুই তিন হচ্ছে দেওয়াল চিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয় এর উত্তরটি হলো সাধারণতভাবে লালচে গিরি মাটি অর্থাৎ গেরুয়া রঙের মাটি ব্যবহার করা হয় দেয়াল চিত্র আঁকার জন্য এরপর গিরি ফল চুবিয়ে ঘরের দরজা মাথায় এবং দুপাশের দেওয়ালে ছাপ দেওয়ার রেওয়াজ লক্ষ্য করা যায় এছাড়া বেশ কিছু আদিবাসী সমাজে দেওয়াল চিত্র আঁকার জন্য বিভিন্ন লৌকিক উপাদানও ব্যবহার করে থাকে এরপরে দুই থেকে চারি যেটা আছে তাই আজ বেঁচে গেলাম বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কী এর উত্তরটি হল মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পের পিঁপড়েটির প্রশ্নোত্তর কথাটির বক্তা প্রবল বৃষ্টিতে চারিদিক জলে থই থই একটি পিঁপড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করে চলেছে একটি ঘাসের পাতাকে আশ্রয় করে বৃষ্টির দাপটে পাতাটি প্রায় নুয়ে পড়ে পড়লে পাতার শিরায় দাঁত বসিয়ে তাকে আঁকড়ে ধরে কোনো ক্রমে বেঁচে যায় পিঁপড়েটি সে সাঁতার জানে দৌড়াতে পারে কিন্তু এমন প্রবল বৃষ্টিতে সেই সব বিদ্যা কোনো কাজেই আসে না পাতাটি ছিল বলেই তাকে আঁকড়ে ধরে সে প্রাণে বেঁচেছে আজ এরপরে তিনি দেখেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও তিনি তাকে একে যেটা আছে কাকে দেখে মানুষ না বাঁদর পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না আর তিনি আগে দুই যেটা হচ্ছে কাকেশ শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক এর এই প্রশ্ন দুটির উত্তর করে নেব প্রথম যে প্রশ্নটা ছিল কাকে দেখে বোঝা যাচ্ছিলো না সে মানুষ না বাঁদর পেঁচানা ভূত এটা হবে যে হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাওয়া এক উদ্ভর জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচানা ভূত এরপরে যেটা আছে শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক এটা এর উত্তরটি হবে শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলীন অর্থাৎ দাঁড় কাক তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয় যে আটে থাকে মেমোরি ভিয়ান ইনস্টিটিউশন ইউনিট ওয়ান এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না